করোনা ভাইরাস সংক্রমণের পর বিশ্বজুড়ে মানুষের আয় কমে যাওয়ায় কমেছে বিলাসবহুল পণ্যের চাহিদা। তবে চাহিদা বেড়েছে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড সব বিলাসবহুল পণ্যের, আর এসব পণ্যকে ঘিরে অনলাইন কেনাকাটা এখন বেশ জমজমাট। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অনলাইনে পণ্য বিক্রির জন্য লাইভ স্ট্রিমিং এর প্রস্তুতি নিচ্ছে একটি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী। প্লাম নামের অনলাইন ভিত্তিক চীনা এই প্রতিষ্ঠানটির মূল কাজ ব্যবহৃত বিলাসবহুল ব্যাগ কিনে নিয়ে পুনরায় তা বিক্রি করা। গুচি, হারমিস থেকে শুরু করে ডিও, লুই ভুটন এবং শ্যানেল ব্র্যান্ডের ব্যবহৃত ব্যাগও রয়েছে তাদের বিক্রির তালিকায়। মানুষ মূলত বিলাসবহুল পণ্য কেনে সামাজিক কারণেই। আপনি সমাজে নিজের অবস্থান বজায় রাখতে এসব পণ্য কেনেন। কয়েক বছর যাবত ভোগ উন্নয়ন নামের একটি প্রথা চালু হয়েছে, যার মাধ্যমে সমাজের সব শ্রেণীর মানুষই সব ধরনের পণ্য ব্যবহার করতে পারে। কেননা সবাই সাধ্যের মধ্যে ভালো পণ্য পেতে চায় এবং ভালো জীবনযাপন করতে চায়। এই প্রক্রিয়ার ফলে যা সম্ভব হয়েছে, একটি ব্যাগের দামই আমি 3 থেকে 4টি ব্যাগ পাচ্ছি, তাহলে কেন আমি ব্যাগগুলো কিনবো না? আর আমি যদি এই ব্যাগগুলো কিনে ব্যবহার করি, তবে কে বুঝবে যে এগুলো সেকেন্ড হ্যান্ড ব্যাগ? প্লামের মতো প্রতিষ্ঠান ব্যবহৃত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে সেটি কতবার ব্যবহার করা হয়েছে তার উপর ভিত্তি করে। যেমন গুচি ব্র্যান্ডের 90% নতুন একটি ব্যাগ প্রতিষ্ঠানটি বিক্রি করছে $727, যা গুচি থেকে নতুন কিনতে গেলে গুনতে হবে $2,250। একদিকে সাশ্রয়ী দাম, অন্যদিকে করোনার প্রভাবে অনলাইনে এসব পণ্য বিক্রির বাজার এখন জমজমাট। রিয়েল রিয়েল, পশমার্ক এবং থ্রেডআপের মতো প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। করোনা মহামারী সরাসরি পণ্য বেচাকেনার উপর মারাত্মক প্রভাব ফেলেছে, যার কারণে অনেকেই অনলাইনে পণ্য বিক্রির দিকে ঝুঁকছে। এমনকি অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে যে অনলাইন বিক্রি বাড়ানো সম্ভব তা এবছর প্রমাণিত হয়েছে। হিসেব বলছে, করোনার আগে সেকেন্ড হ্যান্ড বিলাসবহুল পণ্যের বাজার দাঁড়িয়েছিল $24 বিলিয়ন এবং 2023 সালের মধ্যে যা $51 বিলিয়ন দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে সংশ্লিষ্টরা। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।